रास्ता सामने दिए जाए तक जानत ना बाड़ी विकास मंडल विकास मंडल ए रकम कर दिखे आससे देखे भाई भाई तक ओपरे सातटा बजार दस मिनट आगे घर ढुके ढुके भाई ओपर टीवी देखो भाई के छुट्टे बोलते गेसी भाई तुम्हार नाम क्यों ओरा निच्चे तुम्हार नाम क्यों कर विकास मंडल बाड़ी क्यों खुजे एक बार देखो कि भाई के बोलते बोलते भाई बोलते तुम्हारा क्यों बहरे बेरोबे ना भाई हमको बोलते तुम्हारा जान बहरे बेरो ना अभी जा भाई हमें एमनी मैं ऐले सामने बेची जेते देना बहरे बेरोते देना भाई दादा के फोन कर घर ढुके বাইরে এরকম করে ভাঙছে কি কারণ কিছুই জানি না হঠাৎ এরকম সন্ধ্যাবেলা বসে আছি গিয়ে রান্না করতে করতে এরকম হঠাৎ তারপরে দেখি যে ওর দাদাকে বারণ করছি আমি যে ছেলেটা যেন আসে না দোকানে ছেলেটাকে বললাম কেন ও ছেলেটাকে আমার আটকে রাখে নাহলে ছেলেটা এলে ছেলেটাকে মেরে দেবে ওটা সব বাইরে রয়েছে তো তাকে তো তোরা ঢুকে গেছে আমার ভাই উপর থেকে এসে ঢুকে গাড়িটাকে ফেলে দিল ছড়াম করে গাড়িটাকে ভাই এসে বলছে তোরা এ কি করছিস এ কি করছিস আমি তো কোনো দোষে দোষী না আমি তো কিছু করি না শাশুড়ি মা কো মেরেছে বয়স্ক মানুষ শাশুড়ি মা এবার ছেলের রক্ত দেখতে পারে কি বলুন এবার ওর ছেলেকে আটকাতে গেছে বিকাশ মন্ডলকে আটকাতে গেছে তখন শাশুড়ি মাও মার খেয়েছে আপনার কি নাম আমার নাম মহুয়া মণ্ডল পরে কি জানতে পারলেন কিসের জন্য এসেছিল কি কিছু না কিছুই আমি কিছুই জানি না এখনো পর্যন্ত কিছু শুনতে পাচ্ছি না কিছু জানতে পাচ্ছি না ওরা আমরা তো ঘরে আছি ঘরে কাজ কাম করছি আর ফোনের সময় কিছু বলেছিল না কিছু বলেনি আমি দেখুন আমি ফোন আমি ও দাদাকে আমার ছেলেকে রক্ষা করার জন্য ও দাদাকে দোকানে আছে এতদিন লকডাউন চলছিল দোকান দুবেলা খোলেনি আজ কি দুবেলা দোকান খুলে কোথায়
গাড়ি নিয়ে আমি ঘর থেকে বেরোলাম। একটা ছেলে এমনি করে হাতটায় বাড়ি রেখেছে, বাড়িটা মানে জেনে বুঝে হাতটা আমার গাড়িটা ঠেকে দিয়েছে, ঠিক আছে। ও আমাকে বললো দেখে চলতে পারিস না। আমি বললাম ভাই তোর ভুল আছে, একটু সরে দাঁড়াতিস, গাড়িটা হাতটা মাঝখানে কেন দাঁড়িয়েছিস। তো গেলাম, দিয়ে বাসের রোড গাড়ি আমাদের কাছে পড়া, বাসের রোড থেকে বেরোচ্ছি। আমি নিজের বন্ধুকে তুললাম যে মারা গেছে, বন্ধুকে আমি গাড়িতে উঠি। নাম তার গৌতম দাস। গাড়ি থেকে উঠিয়ে ওরা পিছন থেকে এলো, দুজন ছিল আর দুজন থেকে আমাকে মায়ের নামে গাল দিয়ে প্রথম যে চোখে কি চোখে কি ঢুকিয়ে থাকিস তোরা, দেখতে পারিস না। দিয়ে আমরাও কিছু বললাম, অমনি ওর যেমনি বললাম আমরাও বললাম। তারপরে আমাদেরকে জোরে ঠেলে দিল, জোরে ঠেলে ওদের দ্বারা আমি আমার নিয়ে ছেলে ডেকে নিয়ে আসছি, ছেলে ডেকে নিয়ে আসছি। আমরা ঠিক আছে ডাক ভাই, আমরা এখানে দাঁড়িয়েছি দুজনেই আমরা তখন ছিলাম, ঠিক আছে দুজন ছিলাম। তারপরে ওরা ছেলে ডাকতে গেলাম, আমরা ওখানে আধ ঘন্টা থেকে দাঁড়িয়েছি, আধ ঘন্টা থেকে কেউ এলো না। আধ ঘন্টা থেকে আমরা ঘুরে ফেলে বাসে ঘুরে ঘুরছি। কারা ছিল এগুলো, কারা নাম কি তাদের? নাম ছিল কৌশিক, রাজ রায়, রাজ সাউ, কৌশিক, আর কে ছিল রাহুল পান্ডে, রাকেশ পান্ডে, হ্যাঁ ভাই আছে ডুমপাড়িয়াতে থাকে, সুমিত পায়ে সুমিত আর কালুয়া, হ্যাঁ সবাই ওখানে থাকে, ওরাই সব মিলে আমরা। তারপরে তারপর ওখান থেকে এলাম চায়ের দোকানে, ওমের চায়ের দোকানে ওখানে গাড়িটা লাগালাম। ওরা পিছন থেকে এসে হামলা করেছে। কি নিয়ে হামলা করলো? কি নিয়ে হামলা করলো? পাঁচ লিয়ে পাঁচ লিয়ে ছিল, তিনজন আমাকে ধরেছে। কি নিয়ে হামলা? তিনজন আমাকে ধরেছে, ঠিক আছে যে মারা গেল। ওকে ছজনে মিলে ধরেছে, এ পিছন থেকে এলো, একে সবাই মিলে ধরে মারতে লাগে। আমাকে পাঁচ দিয়ে হামলা করছে, চোখের চোখটা দেখতেই পাচ্ছেন কেমনি অবস্থা আছে। আমি একটা চোখে দেখতে পাইনি, বিহত হয়ে গেছে, আমাকে লিয়ে কে গেল আমি ওটাও জানি না, আমাকে লিয়ে কে গেল, ঠিক আছে। কোনখানে ঠিক ঘটনাটা ঘটেছে? কাটাপুর মোড় বাজার শোরুম, বাজার শোরুমের এই কার নেতৃত্বে হয়েছে এটা? হ্যাঁ রাস্তা কে এটা মূল অভিযুক্ত কে? রাস্তা। ওরা কি করে? ওরা দাদাগিরি কোন দল করে? হ্যাঁ কি দল করে? টিএমসি পার্টি করে। আমরা জানি না কি তোমরা কি চাইছো? হ্যাঁ আমরা ইনসাফ চাইছি, আমাদের বন্ধুকে কেন মারা? শাস্তি চাই, আমাদের বন্ধু মারা গেছে, তার ইনসাফ চাইছি। গণপিটুনিতে মরেছে, মানে 40 জন ওরা ছিল, আমরা হামলার কারণেই কি মৃত্যু? হামলার কারণে মৃত্যু। আমি আমাকে বিহস করে মেরে আমাকে কে লিগালো সেটাও আমি বলতে পারছি না। তারপরে আমি যখন হোস থেকে উঠলাম তখন ওকে শুনতে পেলাম যে ও মারা গেছে। ওকে কি দিয়ে মেরেছিল? ওকে রড দিয়ে, পাঁচ দিয়ে, সব দিয়েই মেরেছে। ওরা বেরহম দিয়ে মেরেছে, ওরা মানুষ নাই, মানে রাস্তায় ফেলে মেরেছে, রাস্তায় ফেলে মেরেছে। ওখানে সবাই দেখেছে, সালুজা বাজাজ ওখানে চায়ের দোকানের ওখানে সবাই দেখেছে। ওরা কি বিকাশ মন্ডলের লোকজন? হ্যাঁ হ্যাঁ ওরা বিকাশ মন্ডলের লোকজন। হ্যাঁ বলো। হ্যাঁ বিকাশ মন্ডলের লোক। বিনোদ সাউ ছিল। কি নাম তোমার? কি নাম? আমার সন্দীপ সিং।